কলকাতার অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের প্রচেষ্টায় ছ বছরের শিশু পেল নতুন জীবন, ফিরে পেল নতুন দৃষ্টিশক্তি। বাঁকুড়ার জিরাবাদ নিবাসী ছ বছরের রুদ্রাঞ্জন সিনহাবাবু চলতি মাসের প্রথম দিকে জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে পড়ে। ওষুধ খেয়ে জ্বর কমলেও চোখ ক্রমশ ফুলে লাল হয়ে ওঠে, সঙ্গে ছিল প্রচণ্ড ব্যথা। সংক্রমণের ফলে ধীরে ধীরে চোখ ফুলে ওঠে, প্রবল সাইনাসাইটিস। রোগী রুদ্রাঞ্জনের রাইট সাইডে অরবাইটাল সেলুলাইটিসে আক্রান্ত হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতির মধ্যে চাতারূপে এগিয়ে আসে কলকাতার অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল। সারা পৃথিবীতে মাত্র 1% কম শিশুর এই রোগে আক্রান্ত হয়। গত 12 ডিসেম্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের সিনিয়র ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন ডক্টর শান্তনু পাজা ও কনসালটেন্ট পেডিয়াট্রিক ডক্টর কৌশিক মল্লিকের তত্ত্বাবধানে শিশুটির জরুরি ও কঠিন অস্ত্রোপচার এন্ডোস্কোপি সাইনাস সার্জারি হয়। দীর্ঘ সময় ধরে শিশুটির সাইনাসের সংক্রমিত দূষিত জিনিসগুলি বের করে শিশুকে সুস্থ করে তোলে। আজ শিশুটি তার বাবা মায়ের কাছে হাসি মুখে ফিরে গেছে, পেয়েছে নতুন জীবন। এই বাচ্চাটি প্রথমে একটা সাধারণ সর্দি কাশি জ্বর, সেটা 4 তারিখ এবং আস্তে আস্তে এই সর্দি কাশি জ্বরের প্রভাবটা যখন বাড়তে থাকে, ধীরে ধীরে ওর সাইনাসের ইনফেকশনটা চোখের মধ্যে স্প্রেড করতে থাকে। ওরা প্রথমে লোকালি ট্রিটমেন্ট করায়, ওখানে হাসপাতালে চিকিৎসা হয়, এবং যখন জিনিসটা একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন পেশেন্ট আমাদের কাছে রেফার করে। যখন এখানে পেশেন্ট আসে আমাদের কাছে, সেটা হচ্ছে 10 তারিখ, তখন পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা, চোখের মধ্যে ইনফেকশন স্প্রেড হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে চোখের দৃষ্টিশক্তি পুরো চলে যেতে বসেছে, আই বলের মুভমেন্ট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, চোখটা পুরো ফেলে বেরিয়ে আসছে, লাল হয়ে গেছে, এবং আর যে কোনো মুহূর্তে ইনফেকশনটা ব্রেনে চলে যাবে, এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা মানে যুদ্ধকালীন তৎপরতায় বলতে পারেন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সময়টা খুব ইম্পর্টেন্ট। গোল্ডেন আওয়ার যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু এর চোখের দৃষ্টিশক্তি বাঁচানো সম্ভব হয় না, এবং ব্রেনের যে ইনফেকশন সেটাও হয়ে যাওয়া কিন্তু সম্ভব না। আমরা ইমিডিয়েটলি ডিসিশন নিই এই সার্জারি করার। সার্জিক্যালি আমরা 10 তারিখ আমরা পেশেন্ট রিসিভ করি, 12 তারিখ আমরা অপারেট করি, উইদিন 48 আওয়ার্স এই অপারেশন করতে চাই। পেশেন্টের আমরা এন্ডোস্কোপিক্যালি কোনো রকম কাটা ছেঁড়া না করে বাইরের থেকে আমরা অপারেশনটা করেছি, এবং এন্ডোস্কোপিক্যালি সাইনাস থেকে সমস্ত ইনফেকশন ক্লিয়ার করা হয়। চোখের যে লেয়ারগুলো, আই সকেট বা আই বলের যে লেয়ার, বনি লেয়ার, এবং তারপরে যে একটা আস্তরণ থাকে পেরিয়ার বয়টা, সেগুলোকে কেটে ভেদ করে চোখের ভেতর থেকে ইনফেকশনটাকে পুরো আমরা বার করে আনি, এবং অপারেশন করার সময় আমাদের খুব সাবধানে করতে হয়েছে যাতে পেশেন্টের অপটিক নার্ভ, পেশেন্টের চোখের যে মাংসপেশি আই বল, তার সাথে ব্রেনের যে আস্তরণগুলো সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, নাহলে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। এবং আমরা সার্জারিটা সাকসেসফুলি করতে সফল হই। পেশেন্ট 48 ঘন্টার মধ্যে সিগনিফিক্যান্টলি রেসপন্ড করে, তার চোখের সোয়েলিং কমে যায়, তার চোখের মুভমেন্ট ফিরে আসে, দৃষ্টিশক্তি ইম্প্রুভ করতে শুরু করে, এবং কিছুদিন আমরা আইভি অ্যান্টিবায়োটিক চালানোর পরে আজকে সকালে আমরা পেশেন্টকে ছুটি করেছি সম্পূর্ণ সুস্থ অবস্থায়। তার চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি চলে এসছে এবং এই মুহূর্তে আর কোনো ইনফেকশন নেই। এই পেশেন্টটা আমরা যখন ঘুরে তাকাই এই কেসটার দিকে, আমাদের শুধু একটাই জিনিস মনে হয়, আর 1 ঘন্টা দেরি হলে হয়তো পেশেন্টের চোখটাও বাঁচানো যেত না। একটা 6 বছরের বাচ্চা, তাকে হয়তো সারা জীবন দৃষ্টিহীন হয়ে থাকতে হতো,